দর্শক বন্ধুরা স্বাগত, কেমন আছো তোমরা? আজ গণেশ চতুর্থী উৎসব উপলক্ষে প্রসিদ্ধ মিষ্টির রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো কাজু মোদক। খুবই সুস্বাদু। এর জন্য এই 50 গ্রামের মতো কাজু বাদাম নিয়েছি, এটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এবার একটা কাপে গরম দুধ নিয়ে নিলাম। এবার এতে একটু এই এক চিমটের মতো কেশর বা স্যাফরন থ্রেডস দিয়ে ভিজাতে দিলাম। এতে সুগন্ধটা দুধের মধ্যে ভিজে বেরিয়ে আসবে। এবার গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে এই 3 চামচের মতো ঘি দিয়ে দিলাম। হালকা গরম হতেই এই 250 গ্রামের মতো খোয়া নিয়েছি, এটাকে আমি দিয়ে দিলাম। এবার ধীমে আঁচেই খোয়াটাকে ক্রমশ নাড়িয়ে নাড়িয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে হালকাভাবে পাক দিতে হবে। এবার আমি গুঁড়ো করে রাখা কাজু বাদামটা দিয়ে দিলাম। এবার আবারও নাড়তে নাড়তে এক কাপ দুধ দিয়ে দিচ্ছি। এবার আরো নাড়িয়ে নিয়ে যখন হালকা রং ধরে আসবে, ঠিক এই সময়ে কেশরে ভিজিয়ে রাখা দুধটাও দিয়ে দিলাম। আবারও এই দুধের সঙ্গে ভালোভাবে মিশাতে মিশাতে এই 1 কাপের মতো গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এবার এই সময়ে সাবধানে গুঁড়ো দুধটাকে এর সঙ্গে ভালোভাবে মিশিয়ে মিশিয়ে নাড়িয়ে যেতে হবে। যখন ঠিক এরকমভাবে মিশ্রণটা যখন কড়াই থেকে হালকা ছাড়তে থাকবে, ঠিক এই সময়েই আমি এই 6 চামচের মতো চিনি দিয়ে দিলাম। তোমরা তোমাদের স্বাদ মতো দিও। এবার আবারও চিনিটাকে এর সঙ্গে মিলিয়ে মিশিয়ে নিয়ে কিছুটা এই 1 চামচের মতো ছোট ইলাচের গুঁড়ো নিয়েছি, এতে ছড়িয়ে দিলাম। এবার আবারও মিশিয়ে নিতে হবে। এই সময়ে যেহেতু কড়াই থেকে একদম ছেড়ে ছেড়ে আসছে, তাই একটু কষ্ট হলেও আরেকটু ক্রমশ নাড়িয়ে নাড়িয়ে যখন শুকিয়ে মন্ডের মতো হয়ে কড়াই থেকে ছেড়ে আসবে, ঠিক এই সময়ে একটা থালায় ঘি লাগিয়ে নিলাম। এবার এর মধ্যে এই মন্ডটাকে ঢেলে দিচ্ছি যাতে ঠান্ডা হয়ে যায়। মন্ডটা হালকা ঠান্ডা হতেই আমি মোদক তৈরি করার একটা মোল নিয়েছি, এই যে। এবার এর গায়ে অল্প ঘি লাগিয়ে দিলাম যাতে খুব সহজেই মোদক বেরিয়ে আসতে পারে। এবার কিছুটা করে মন্ড নিয়ে এর দুপাশে রেখে কিছুটা কাজু কুচি দিয়ে ঢাকনাটা চেপে সাবধানে একটা করে মোদক তৈরি হয়ে গেলেই বের করে নিতে হবে।
ঠিক এরকম ভাবে একই রকম ভাবে মোল্ডের ভিতরে মন্ড ভরে একপাশে কাজু কুচি ভরে আবারও মোল্ডের ঢাকনা বন্ধ করে চাপ দিয়ে সাবধানে মোদক বের করে নিতে হবে। এই যে আবার কখনো মোল্ডের ঢাকনা বন্ধ করে পিছনের এই গোলাকার অংশে কিছুটা মন্ড ভরে এর ভিতরে কিছুটা কাজু কুচি দিয়ে উপরে আবার একটু মন্ড ভরে চাপ দিয়ে মোল্ডের ঢাকনাটা খুলে নিলে তৈরি মোদক। ব্যাস তৈরি হয়ে গেল আমার কাজু মোদক। এবার শুধু এর গায়ে সিলভার ফয়েল এবং পেস্তা বাদাম কুচি সাজিয়ে খাওয়ার পালা। কেমন লাগলো অবশ্যই জানিও, আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম কিন্তু।